শুভ সকাল বন্ধুরা, আজ 3 ডিসেম্বর শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, 3-4 মাসে 1 লক্ষ চাকরির লক্ষ্য পূরণ, জানুয়ারিতে 10,000 পদের বিজ্ঞাপন ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, কালাইনে ইটপাটায় বিস্ফোরণ, হত 5, সূচনার দিনেই অঘটন, ইমাম সহ বিহারের 2 শ্রমিকের মৃত্যু। উৎসাহ উদ্দীপনার সঙ্গেই শুভারম্ভ হলো শিলচর সিলেট উৎসবের। শিলচর সিলেট উৎসবের সূচনা যোগ দিলেন দুদেশের এক যাক প্রতিনিধি। নীলামবাজার মসজিদের চুরি হওয়া ইনভার্টার ও ব্যাটারি সহ ধৃত 2। মাসিক ভাড়া দেওয়ার চুক্তি করে শিলচরের টিপার নিয়ে উদাও যুবক, 10 লক্ষ টাকায় বিক্রি মণিপুরে, কাচড়ের এসপিকে নালিশ। কৃষ্ণপুরে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের কাজে দুর্নীতির অভিযোগ। সিটুর প্রথম জেলা অভিবর্তন আজ করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। সিটুর অধিবেশনে আজ আসছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক দে। শিলচর ক্যাবিনেটে বঞ্চিত হাইলাকান্দির জনতা, অভিযোগ বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর। ডায়ালিসিস সেন্টারে বেড বৃদ্ধির দাবি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির, হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতাল। এবং সর্বশেষ খবরটি হল, ফের সক্রিয় ছিনতাই চক্র, শুক্রবার করিমগঞ্জ শহরে 20,000 খোয়ালেন প্রৌঢ়। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। সরকারের প্রতিশ্রুতি 1 লক্ষ নিয়োগের মধ্যে 80,000-এর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি 20,000 নিয়োগ করে আগামী 3-4 মাসের মধ্যে 1 লক্ষ নিয়োগের লক্ষ্য পূরণ হয়ে যাবে। এর জন্য 15-20 জানুয়ারির মধ্যেই প্রকাশিত হবে 10,000 পদে নিয়োগের বিজ্ঞাপন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার এই খবর জানিয়েছেন। 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি পূরণের বিষয় নিয়ে এদিন তিনি গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন, 1 লক্ষের মধ্যে 80,000-এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, 1 লক্ষ হতে প্রয়োজন আরও 20,000 নিয়োগের। কথা ছিল ডিসেম্বরের মধ্যে আরও 10,000 পদে নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হবে, কিন্তু বৃহস্পতিবার আমি বৈঠকে বসে দেখেছি জানুয়ারিতে হয়ে যাবে, তাই 15-20 জানুয়ারির মধ্যেই প্রকাশিত হবে 10,000 পদে নিয়োগের বিজ্ঞাপন। বাকি 10,000 পদ সৃষ্টির জন্য বৈঠকে বসব আমি। ফরেস্ট ব্যাটালিয়ান সহ অন্য পদ কিভাবে পূরণ করা যায় তা দেখছি আমি। আগামী 3-4 মাসের মধ্যেই সম্পূর্ণ হবে 1 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি। অপরদিকে ইটভাটায় বিস্ফোরণ, আর এতে মসজিদের ইমাম সহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরো 7 জন। ঘটনাটি ঘটেছে শনিবার কাটিগড়ার লক্ষ্মীপুরে। ইটভাটায় আগুন জ্বালানোর পরই ঘটনা সংঘটিত হয় বলে খবর। ইটভাটায় আগুন জ্বালানো হবে, সূচনানুষ্ঠানের জন্য ডেকে আনা হয়েছে মসজিদের ইমামকে। উপস্থিত ছিলেন শ্রমিক সহ আরো বেশ কিছু লোক। ইটভাটার চ্যানেলের ভিতরে প্রবেশ করে ইমাম দোয়া পাঠ করার পর জ্বালানো হয় আগুন, আর তখনই ঘটে বিস্ফোরণ। এ পর্যন্ত ইমাম সহ 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরো কয়েকজন। স্থানীয়রা জানান, তখন বেলা আনুমানিক 3টা, পরপর 3 বার বিকট শব্দ শুনতে পান তারা। এরপরই শোনা যায় ইটভাটায় চিৎকার চেঁচামেচি, শুরু হয় লোকজনের ছুটাছুটি। জানা গেছে, কালাইন লক্ষ্মীপুরে থাকা আলতাফ হোসেন নামের জনৈক ব্যক্তির মালিকানাধীন ইটভাটায় এদিন প্রথমে আগুন জ্বালানোর অনুষ্ঠান ছিল। দোয়াপাঠ করার পর ভাটায় আগুন জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, যার ফলে কম করেও 12 জন গুরুতর আহত হন। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগান। মুহূর্তের মধ্যে পুরো এলাকায় হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়, কান্নার রুল পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ সহ দমকল বাহিনী। স্থানীয়দের সহযোগে ইটপাটার ভেতরের চ্যানেল থেকে একের পর এক আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালাইন হাসপাতালে। হাসপাতালে পৌঁছার আগেই মাওলানা আবু সুফিয়ানের মৃত্যু হয় বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় রাহাত ফারহান নামের 12 বছরের এক কিশোরীর। প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনকভাবে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় সুনীল পাসোয়ান, মাদমিন পাসোয়ান, তজমুল আলী, শাহাদুল ইসলাম সহ মোট 10 জনকে। একের পর এক অ্যাম্বুলেন্স ডেকে আহতদের এসএমসিতে পাঠানো হয়। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ততক্ষণে লুকে লুকারণ্য হয়ে ওঠে হাসপাতাল চত্বর।
পরিস্থিতি সামাল দিতে কাটিগুড়া থেকে হাসপাতালে ছুটে আসে পুলিশ। জানা গেছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পর সুনীল পাশোয়ান, মাদমিন পাশোয়ান ও আশরাফুল ইসলাম লস্কর নামের এক কিশোরের মৃত্যু হয়। সুনীল ও মাদমিনরা বিহারের বাসিন্দা বলে জানা গেছে। ইট ভাটায় কাজের জন্য এসেছিলেন তারা। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল সুপার ডক্টর মৈত্রীসুর ভৌমিক জানান, এই ঘটনায় কালাইন হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনকভাবে 10 জনকে পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কেন এমন ঘটনা ঘটল, এর সঠিক কোনো কারণ জানা না গেলেও বিষয়টি নিয়ে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। ইট তৈরি করার জন্য ভাটার চ্যানেলের ভিতরে আগুন জ্বালানো স্বাভাবিক বিষয়। ইট ভাটায় এভাবেই তৈরি করা হয় ইট। বস্তুত ইট তৈরির জন্য আগুন জ্বালানোটা একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়া করতে গিয়ে বিস্ফোরণ। তাহলে কি এই প্রক্রিয়ায় কারিগরিতে কোনো বিচ্যুতি ছিল যার জন্য আগুন জ্বালানোর কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে? সরকারি নিয়ম মেনেই কি তৈরি করা হয়েছিল এই ভাটা? রয়েছে এমন প্রশ্ন। কার বলে অকালে জ্বরে গেল তরতাজা 5টি প্রাণ, এই মৃত্যুর দায় কার? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। গত 2-3 বছর থেকে চলে আসা এই ইটভাটা কতটা সরকারি নিয়ম মেনে তৈরি করা হয়েছে? তবে এর আগে কোনো অঘটন ঘটেনি, সবকিছু ঠিকঠাক চলছিল। চলতি বছর প্রথম আগুন জ্বালাতে গিয়ে বিপত্তি ঘটে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি পরিস্থিতির খোঁজ নেওয়ার পাশাপাশি কালাইন হাসপাতালেও যান, আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন, চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। কালাইনের কংগ্রেস নেতা জাকির খান, অগপর নেতা জাহাঙ্গীর আলম লস্কর হাসপাতালে ছুটে যান, আহতদের খোঁজ খবর নেন। অপরদিকে মসজিদ থেকে চুরি যাওয়া ইনভার্টার ও ব্যাটারি উদ্ধার করার পাশাপাশি ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নীলামবাজার পুলিশ। বর্তমানে ধৃতরা রয়েছে জেল হাজতে। জানা গেছে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক সংলগ্ন নীলামবাজার রেলওয়ে মসজিদে বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা গ্রিল সহ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মসজিদের ইনভার্টার ব্যাটারি সহ প্রয়োজনীয় কিছু সামগ্রী হাতিয়ে নেয়। বৃহস্পতিবার চুরি যাওয়ার ঘটনাটি উল্লেখ করে নীলামবাজার থানায় একটি মামলা দায়ের করেন মসজিদ কমিটির সম্পাদক হাজী নিজামুদ্দিন তাফাদার। পুলিশের পক্ষ থেকে মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করলে অবশেষে সফলতা আসে। এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার নীলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে সাড়াশি অভিযান চালিয়ে ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত দুই চোর সুহেল আহমেদ ও জুবেল আহমেদকে গ্রেফতার করা সহ ধৃতদের কাছ থেকে ইনভার্টার ও ব্যাটারি উদ্ধার করতে সক্ষম হয়েছেন। ধৃতরা মসজিদের তালা ভেঙে ইনভার্টার ও ব্যাটারি চুরির ঘটনা পুলিশের কাছে কবুল করেছে। ওসি দীপজ্যোতি মালাকার জানান, নীলামবাজার থানাধীন আলমখানি গ্রামের বদরুল ইসলামের পুত্র সুহেল আহমেদ ও পাতারকান্দি থানাধীন নগরিয়া গ্রামের আব্দুল হকের পুত্র জুবেল আহমেদ রাতের অন্ধকারে স্থানীয় রেলওয়ে মসজিদের তালা ভেঙে মসজিদের ইনভার্টার ও ব্যাটারি হাতিয়ে নেয়। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে এদিন ওই করিমগঞ্জ আদালতে সুপোর্ট করা হলে আদালত ধৃতদের জেল হাজতে পাঠিয়ে দেয়। এদিকে নীলামবাজার সহ গোটা করিমগঞ্জ জেলায় একাধিক ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি যাওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। তাছাড়া প্রতিটি এলাকায় গাড়ি থেকে ব্যাটারি চুরির ঘটনা সহ প্রায় প্রতিটি বাড়িতে থাকা জল তোলার ইলেকট্রিক মোটর চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইদানিং ফার্মপাশা গ্রামের কম করেও 15টির মতো বাড়ি থেকে জল তোলার বৈদ্যুতিক মোটর চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। তাই গোটা এলাকায় ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত ধৃত এই দুই চোরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অপরদিকে মাসিক ভাড়া দেওয়ার চুক্তি করে শিলচরের টিপার নিয়ে উদাও যুবক, 10 লক্ষ টাকায় বিক্রি মণিপুরে, কাচারের এসপিকে নালিশ। প্রতি মাসে ভাড়া দেওয়ার আইনি চুক্তি করে নতুন টিপার গাড়ি নিয়ে উদাও হলো নরসিংপুরের প্রতারক যুবক। শিলচর বিবেকানন্দ রোড থেকে এই গাড়িটি স্থানীয় সুনীলা সিংহের কাছ থেকে নিয়ে যায় গত 29 এপ্রিল। গাড়িটি নেওয়ার পর মাত্র 1 মাসের ভাড়া নিয়ে তারপর থেকে উদাও যুবকটি, তার নাম গৌরব সিংহ, বাড়ি খাবুগঞ্জ ভাটির গ্রামে, তার অস্থায়ী ঠিকানা গুয়াহাটি বামুনি ময়দান। 1618 মডেলের 6-চাকার টিপারটি নিয়ে উদাও হওয়ার পর থেকে যুবকের সন্ধানে গাড়ির মালিক সুনীলা সিংহ ইম্ফল পর্যন্ত গিয়েছেন। বিভিন্ন জায়গায় তার সন্ধানে বেরিয়ে ব্যর্থ হয়ে গত 14 নভেম্বর সদর থানায় এজাহার দায়ের করেন। মামলা তদন্তকারী পুলিশের কাছ থেকে তেমন সাড়া না পেয়ে ফের পুলিশ সুপার নুমাল মহত্তর দ্বারস্থ হন সুনীলা।
কিন্তু এখন পর্যন্ত এই মামলা নিয়ে তদন্তকারী পুলিশের তেমন কোনো তৎপরতা নেই। তদন্তকারী পুলিশের সঙ্গেও তিনি একাধিকবার তাদের কথামতে মিলেছেন। পুলিশের এই ভূমিকায় তিনি হতাশ হয়ে পড়েছেন। টিপারটি ব্যাংক ফাইন্যান্সে 2019 সালে কিনেছিলেন সুনীলা। টিপারের নম্বর AS11DC2636। করোনার লকডাউনের সময় টিপারটি বন্ধ ছিল। 29 এপ্রিল গৌরব সিংহ মাসে 1,20,000 টাকা ভাড়া দেবে বলে চুক্তি করে সুনীলা সিংহের সঙ্গে। এরপর টিপার নিয়ে মণিপুর ও গুয়াহাটিতে চালায় যুবক। বিষয়টি মোবাইল ট্রেকিং করে জানতে পারেন সুনীলা। মোবাইল ট্রেকিং এর সূত্র ধরেই তিনি ইম্ফলে ছুটে যান গত আগস্টের মাঝামাঝি। সেখানে গিয়ে গৌরব সিংহের কোনো হদিশ পাননি। সেখানে সে টিপারের ভুয়ো নথিপত্রের সাহায্যে ইম্ফলের বনজিৎ শর্মা নামের এক পুলিশ কর্মীর কাছে টিপারটি 10,00,000 টাকার বিনিময়ে বিক্রি করেছে বলে খবর পান সুনীলা। এই খবর পাওয়ার পর তিনি ইম্ফল থানায়ও এ সংক্রান্ত এজাহার দায়ের করেন। টিপার কাণ্ডের যাবতীয় সূত্র পেয়ে সেখানকার পুলিশও সহায়তা করেনি অসহায় মহিলাকে। অথচ যে পুলিশ কর্মী টিপারটি কিনেছেন তিনিও সেখানে চাকরি করছেন। ইম্ফল থেকে ব্যর্থ হয়ে শিলচরে ফিরে এসে ফের মামলাও করে স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে চরম নিরাশায় ভুগছেন। তিনি বলেন এসব সমস্যার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে জানাবেন, তবুও পুলিশের তদন্তের কাজে সম্পূর্ণ বিশ্বাস রেখে শীঘ্রই টিপারটি তদন্তকারী দল উদ্ধারে সক্ষম হবে বলে তিনি আশাবাদী। সুনীলা জানান, টিপারটি চুরি হওয়ার ঘটনা ব্যাংক প্রতিষ্ঠানকে জানানো সত্ত্বেও মাসিক কিস্তির জন্য তার উপর বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে। বলেন, টিপার থেকে আয়ের রাস্তা বন্ধ হয়, কিস্তি প্রদানে হিমশিম খেতে হচ্ছে। অপরদিকে শিলচরে অনুষ্ঠিত ঐতিহাসিক ক্যাবিনেট বৈঠক নিয়ে এবার মুখ খুললেন আলগাপুরের AIUDF বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। এবার বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক। তিনি বলেন, এই ক্যাবিনেট বৈঠকে হাইলাকান্দি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছে। হাইলাকান্দির জন্য যে দুটি প্রকল্প ঘোষণা করা হয়েছে তা সাধারণ মানুষের কাজে আসবে না। এই প্রকল্পগুলো কেবলমাত্র নেতা মন্ত্রীদের কাজে আসবে। শিলচরে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে বিজেপি সরকার জেলার সাধারণ মানুষের জন্য কোনো প্রকল্প ঘোষণা করেনি। ক্যাবিনেট বৈঠকে হাইলাকান্দিবাসীর স্বপ্ন পূরণ হয়নি, এ নিয়ে তিনি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন। হাইলাকান্দিতে শাসক দলের কোনো বিধায়ক না থাকায় কি এই বৈঠকে হাইলাকান্দিবাসী উন্নয়নমূলক প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন? সাংবাদিকদের এই প্রশ্ন এড়িয়ে বিধায়ক বলেন, করিমগঞ্জ জেলায় শুধু রাতাবাড়িতে উন্নয়নমূলক প্রকল্প দেওয়া হয়েছে, এছাড়া বাকি বিধানসভা কেন্দ্রগুলো প্রায় বঞ্চিত হয়েছে। ঠিক এভাবে হাইলাকান্দি জেলাও বঞ্চিত হয়েছে, কোনো আশানুরূপ প্রকল্প ঘোষণা করা হয়নি। যদি প্রকল্প ঘোষণা করা হতো তাহলে জেলার জলজ্যান্ত কিছু সমস্যার সমাধান হয়ে যেত। শিলচরে ক্যাবিনেট বৈঠক হয় অনেকের আশা ছিল যে অন্তত হাইলাকান্দি জেলার জন্য কিছু একটা উপহার থাকবে সরকারের, কিন্তু কার্যত সেটা হলো না। অপরদিকে সিটুর প্রথম জেলা অভিবর্তন আজ করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হবে। অভিবর্তনের প্রস্তুতি চূড়ান্ত। প্রস্তুতি কমিটির সভাপতি তরুণ গুহ ও সম্পাদক শিলা দে জানান, সিটুর প্রথম জেলা অভিবর্তনে মুখ্য অতিথি হিসেবে সিটুর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক দে ও বিশিষ্ট অতিথি হিসেবে সিটুর রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন শর্মা উপস্থিত থাকবেন। অভিবর্তন শুরু হবে আজ সকাল 10টায় পতাকা উত্তোলনের মাধ্যমে। বিভিন্ন ইউনিয়নের হাজারখানেক প্রতিনিধি এই অভিবর্তনে অংশ নেবেন। অভিবর্তনের মধ্য দিয়ে সিটুর করিমগঞ্জ জেলা কমিটি গঠন করা হবে। অপরদিকে ফের ছিনতাই চক্র সক্রিয় হলো করিমগঞ্জ শহরে। শুক্রবার দুপুরে ছিনতাই চক্রের কবলে পড়ে 20,000 টাকা খোয়াতে হলো এক প্রৌঢ়কে। ঘটনার খবর দিয়ে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিনতাইয়ের শিকার সরিষা এলাকার সমীরণ চন্দ্র নাগ জানান, তিনি পুরাতন স্টেশন রোডের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পেনশনের 20,000 টাকা তুলে নিউ মার্কেটের রাস্তা দিয়ে সন্তর বাজার পয়েন্টে আসছিলেন। কিন্তু করিমগঞ্জ হাই মাদ্রাসার কাছে আসতেই নাকি একটি যুবক তার গায়ে বমি লেগে রয়েছে বলে জানায়। তিনি পরনের পাঞ্জাবিতে এরকম কিছু দেখতে পেয়ে পাশের একটি ফলের দোকানে যান। সেখানে ফলের উপরে হাতের ব্যাগ রেখে জল দিয়ে পাঞ্জাবি ধুতে গেলে আরেক যুবক তাকে ডেকে জল ঢেলে দেবে বলে। তখন ওই যুবকের দিকে এগিয়ে যেতেই আরেকটি যুবক ফলের উপর থেকে তার টাকা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় প্রৌঢ় সমীরণ বাবু বাকরুদ্ধ হয়ে পড়েন। টাকা ছিনতাইয়ের ঘটনার পর সেখানে লোকজন জমায়েত হলেও ছিনতাইকারীদের হদিশ পাওয়া যায়নি। এই ব্যাগে নগদ 20,000 টাকা সহ ব্যাংকের পাসবুক ও চেকবুক ছিল বলে তিনি জানান। এ নিয়ে সদর থানায় মামলা দায়ের করেন তিনি।
করিমগঞ্জ শহরে অর্থ চিন্তায় নতুন কিছু নয়, মধ্যে কিছুদিন বন্ধ ছিল। ছিনতাইকারীরা অর্থ, গলার সোনার চেন সহ অন্য নানা সামগ্রী নিয়ে যাওয়ার অনেক উদাহরণ রয়েছে। স্টেট ব্যাংকের সামনে ঘন ঘন ছিনতাইয়ের জন্য পুলিশ প্রহরার ব্যবস্থা পর্যন্ত করা হয়েছিল, যা অবশ্য বর্তমানে নেই। কিন্তু এরপরও ছিনতাইকারীদের টিকির নাগাল পায়নি পুলিশ। এসব ক্ষেত্রে পুলিশের গোয়েন্দা বিভাগও অসফল। শুক্রবার শহরের ব্যস্ততম এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। সেই সঙ্গে এদের বিরুদ্ধে সাড়াশি অভিযান শুরু করতে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিনের ঘটনায় বোঝা গেল শহরে ছিনতাইকারীদের একটি দল ফের সক্রিয় অবস্থায় রয়েছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।